Hi guys, welcome back to our YouTube channel. So, আজকে আমাদের ঘরে কোনো কিছু কাজ আর নেই। শুধু আলু পড়ে রয়েছে। কারণ দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে আমরা বেরোতেই পারিনি। মানে টানা বৃষ্টি হয়েছে, কমছেই না। বেরোইনি, বাজারও কিছু করা হয়নি। শুধু আলু পড়ে আছে। আর ওরকম দিয়ে আমি কিছু রান্না করতে পারি না। মানে ওই ওইরকম রান্নাটাই আমার পছন্দ হয় না। যাই হোক, গাছটাকে এদিকে নিয়ে চলে এসেছি। এবার দুদিন পরে মনে হয় এখান থেকে ওই দিকে শিফট করতে হবে, এখান থেকেও সরিয়ে দিতে হবে। কারণ আমার পুরীগুলোকে খেয়ে নিচ্ছে, এই কুড়িটা খেয়ে নিয়েছে, আরও দুটো কুড়ি আছে, ওগুলোকেও খেয়ে নিয়েছে। একদিন চড়াই পাখি হবে না, কাকে হবে, এই সবটাই খেয়ে নিয়েছে। তিনটে কুড়ি মানে সবে ফুটতো। মানে আমার কালকে কান্না পাচ্ছিলো যে আমার কুড়িগুলোকে খেয়ে নিয়েছে। মানে প্রথম একটাও ফুল হয়নি আর অনেকগুলোই কুড়ি ছিল, সব খেয়ে নিয়েছে। সব পাতা আমি কেটে দিয়েছি, কারণ দেখলাম আমি এই গাছগুলোর মানে পাতা কাটলে তারপর ফুল ভালো হয় আর ডালপালা মানে ছড়িয়ে ওঠে। এটাতে আমার ফুল হয়েছে, এটাতে ফুল হয়। বৃষ্টি তো দুদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, কমার নাম নেই, দু সেকেন্ডের জন্য কমছে না। মর্নিং গাইজ, তো সকাল আমার অনেকক্ষণ আগে হয়েছিল। আমি সকাল 6টার সময় হাওড়া স্টেশনে গেছিলাম একটা কাজের পারপাসে, তো ওখান থেকে ফিরলাম। ফিরে এসে এখন আবার যাবো চুড়ার দিকে। আর কলকাতার দিকে আজকে ঢুকবো না, কেন কলকাতার দিকে মিছিল আছে, ঢুকলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো ও সকালে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, আলুর পাউটা। তো ও সারাদিন বাড়িতে থাকবে, ওর কাজ আছে বললো। তো এখন তাড়াতাড়ি বেরোবো, আর বেরোনোর কাজও 10টায়, অবশ্য লেট হয়ে গেছে অলরেডি, তো তাড়াতাড়ি বেরোই। তো আমি ওর সাথে আমার পাউটাও করে নিয়েছিলাম, একটা ছোট করেছি, একটা বড় করেছি। তো এবার যাব হচ্ছে চুচুড়ার দিকে। জানি না, এখন তো বৃষ্টি হচ্ছে না, জানি না পরে কি ওয়েদার হবে। কেন বলছো, বুধবার পর্যন্ত টানা বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। আর কথা ছিল যে চুচুড়া, ঠিক আছে, যেটা বললাম। তো হট করে রুট চেঞ্জ করতে হলে কিছু কাজের জন্য আসতে হলো আনন্দনগর গ্রাম পঞ্চায়েত, যেটা আছে তোমার সিঙ্গুরের দিকে। তো এখানে কাজটা কমপ্লিট করে তারপর যাব হচ্ছে চুচুড়ার দিকে। আর এখানে যে আন্দোলন আছে, এখানকার জায়গা খুবই ভালো, প্রচণ্ডই ভালো। আর সকাল থেকে তাহলে চোটে কিছু খেয়ে আসিনি, তো এখন কিছু এখানে একটা মাসি দোকান আছে, যাবো একটু কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর আবার ছুটে চুচুড়া দিকে যাবো। আর রাস্তাটা খুব ফাঁকা পেয়েছে, খুব ভালো লাগলো, আরামে চালাতে পেরেছি। আমি দুদিন ধরে দুদিন আগে আমি জামা কাপড় কেটেছিলাম, এখনো পর্যন্ত শুনাইনি, এখন আরো জামা কাপড় লিক হয়ে গেছে। মানে যাচ্ছি বাইরে গিয়ে ভিজছি, আবার ওই জামাটা নোংরা হচ্ছে। তাছাড়া তো সাহস নেই, কারণ যা বৃষ্টি হচ্ছে আমার মনে হয় না আরো দুদিন দিনে কমবে বলে। আলমারিটা আমার অনেকদিন গুছানো হয়নি, আলমারিতে যত জামা কাপড় আছে ওগুলোকে আমি গুছিয়ে পাক করে আবার রাখবো। এতগুলো জামা আমার পাক করতে হবে, এত মানে কদিন ধরে আমার এগুলো করাই হচ্ছিল না, তো আজকে আমি পুরো করে নেবো এগুলো কমপ্লিট। তো আমার এখন সব কাজ হয়ে গেছে, শুধু বিছানার চাদরটা চেঞ্জ করবো। সকালবেলা আমি উঠেছি, মানে অনেক সকালে উঠেছি, আর
ভালো লাগছে না, তো এখন রেস্ট নেব, আবার বিকেলে দেখো। তো দেখলে এত বৃষ্টি, ঝড়, বৃষ্টি, রাস্তা জ্যাম, তাও আজকে মোটামুটি অত জ্যাম পাইনি, অন্যদিন জ্যাম আসি। তো এইমাত্র বাড়ি ফিরলাম, তো গেছিলাম ওই যে চুচুড়ার দিকে, চুচুড়া খাদ্যভবনের দিকে। তো খাদ্যভবন থেকে এইমাত্র ফিরলাম, আবার কিন্তু খাদ্যভবনে গিয়ে আমার খিদে পেয়ে গেছে। চুচুড়ে ও পাঁচটা আলু পাকোড়া করে দিয়েছিলো, পাঁচ না চারটা আলু পাকোড়া করে দিয়েছিলো, ওই খেয়ে আর সকালে কিছু তাহার জন্য খাওয়াইনি, এখন যাবো। ভালো লাগলো, আরেক প্লেট নিলাম, তাই তো? মানে অন্য জায়গায় চিকেন উইংস একটু ক্রিস্পি টাইপের থাকে, এখানে জুসি টাইপের, প্লাস বোঝাতে পারছি না কিরকম। মানে আজকে আমার কেমন খিদা থামছে না আমার। তো এটা আমাদের বাড়ির বা একটু দূরে একটা ক্লাবের পুজো সেন্টার, মহাদেব সেন্টারের পুজো বলে এখানে পুজো হয়, এখানে ঠাকুরটা এখানে তৈরি হয়, এখানে সবাইকে ঠাকুরটাকে পুরো সাজানো হয়। কেমন লাগে? কিন্তু মহিষাসুরের এখানে ব্যান্ডেজ করা, ও দাড়ি পাস্টার হবে, ও মহিষাসুরকে পরে সাজানো হবে। তো ওখানে খেলো, এখানে আবার ইয়ে খাচ্ছে ঘুগনি, এর খিদা হচ্ছে না। আর ও হচ্ছে নয়না, আমার স্কুল লাইফের ফ্রেন্ড ভুবনদা, লেজেন্ডারি মানুষ সত্যি ভুবনদা, বলতে বল। কায়দা একটু আড্ডা মারি। আর ওর হয়েছে কটা, নয়টা সেট, কিছু কিছু নিয়ম বললো ওগুলো করে নেবো, ব্যবসা তো আছে, তো ওই জন্য করে নেবো, কালকে কাল হয়তো বাজার করবো। এখন আমি আগের ভিডিওটায় সত্যি কথা বলতে মানে আমার আশা করিনি, আমার সত্যি কথা 10টাই যদি নিজে থেকে ভিউ হয় আমার খুব খুশি হয়, সেখানে 400টার কাছাকাছি হয়েছে, মানে 90টা ভিউ, মানে আরে ফার্স্ট টাইম সবাইকে মনে সত্যি বলছি, ওরা আমার তরফ থেকে সত্যি মানে সভাপতি ভালোবাসা রইল, মানে এত আমাদের এত ভালোবাসা, আমাদের মানে দেখেছো লোকে, এটাই আমার কাছে মানে আমরা আশা করতে পারিনি এত ভালোবাসা, সিরিয়াসলি যেটা সত্যি সেটা সত্যি। চারশোটা যখন হচ্ছিল না, আমরা ভাবলাম হচ্ছে, বারবার আমরা চেক করছি, বারবার চেক করছি যে স্টুডিওটা কি হচ্ছে, তাও কি হয়েছে উইথিন ওয়ান ডে, মানে সবাই প্লিজ সবাই এরকম ভালোবাসাটা বোঝে এরকম, তাহলে আমরা ভালো গ্রো করতে পারবো, আরও ভালো ভালো জিনিস আমরা আনতে পারবো তোমাদের জন্য। Living in the same routine, like the seasons I'm on repeat.
হয়ে গেছে, এখন 12টা বাজে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের জন্য গুড নাইট সবাইকে, আবার কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো।